আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আমাদের প্রথম লেকচার কিন্তু সাকসেসফুলি কমপ্লিট করে ফেলছি। প্রথম লেকচারে আমরা বেশ কিছু থিওরি, তাত্ত্বিক জিনিসপত্র শিখছি, এবং তার উপরে তোমরা এক্সামও দিছো। এক্সামে কয়েকজন অস্বাভাবিক ভাবে ভালো করছো, আর অনেকেই তোমাদের আশানুরূপ রেজাল্ট করতে পারো নাই। তো কমপ্লিটলি দায় তোমাদের, কারণ আমি শুরুতেই বলছিলাম এটা থিওরিটিক্যাল চ্যাপ্টার, এটা বই তোমার রিডিং করাই লাগবে, বই পড়া লাগবে। এবং অনুশীলনী যে কোয়েশ্চেন গুলা বা বোর্ডের যে কোয়েশ্চেন বলো, অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন বলো, এগুলা তোমার সলভ করা লাগবে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা অনেকটা বায়োলজির মতো, ঠিক আছে? তো তোমাদের বায়োলজির মতো করে এই চ্যাপ্টারটা হ্যান্ডেল করতে হবে। একটু বোরিং লাগতে পারে, বাট কিছু কিছু টপিক আছে খুবই খুবই কনসেপচুয়াল, ঠিক আছে? তো ওই টপিক গুলা সুন্দরভাবে করবা। তো আশা করি এভাবে পড়তে পড়তে তোমাদের এই চ্যাপ্টারটাও খুব ভালোভাবে আয়ত্তে এসে যাবে। আর এই চ্যাপ্টার থেকেও কিন্তু কোয়েশ্চেন আসে প্রত্যেক বছর, বুয়েট বলো, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ভার্সিটি বলো, সেখানে ভালোই কোয়েশ্চেন দেয় এখান থেকে। তারপরে মেডিকেল অ্যাডমিশন টেস্টে তো রেগুলার 2-3টে এমসিকিউ থাকেই, আর এইচএসসি তে একটা সিকিউ, 2-3টে এমসিকিউ মাস্ট সবসময় বরাদ্দ থাকে। তাহলে চলো আর কথা না বাড়ি, আমরা আমাদের দ্বিতীয় লেকচার শুরু করি। তো গত ক্লাসে আমরা প্রিজারভেটিভ দিয়ে কিভাবে খাদ্য সংরক্ষণ করতে পারি সে সম্পর্কে হালকা পাতলা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব প্রিজারভেটিভ ছাড়া কিভাবে আমরা খাদ্য সংরক্ষণ করতে পারি। এখন দেখো ভাইয়া, আমাদের যে খাদ্য নষ্ট করে, ঠিক আছে, এগুলা কারা করে? ভাইরাস, ব্যাকটেরিয়া, ইস্ট, ঠিক আছে, মোল্ড, এরা করে। ভাইরাস করে, আচ্ছা যাই হোক, ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ড, এদের এরা আমাদের কি করে? খাদ্য নষ্ট করে। এখন খাদ্যে তারা যদি উপযুক্ত পরিবেশ না পায়, ঠিক আছে, তারা তারা তো আসলে মনে করো তুমি কি 0°C তাপমাত্রায় তোমাকে উলঙ্গ কাপড় ছাড়া হচ্ছে তোমাকে রেখে দিল, ঠিক আছে, 0°C তাপমাত্রা বা তার কম তাপমাত্রায় তুমি কতক্ষণ বেঁচে থাকবা বলো তো? ওই টাইটানিক ছবির হিরোর মতো কিন্তু তুমি একসময় মারা যাবা, যদিও সে হিরো ছিল তাও সে মারা গেছে। তো ওই ব্যাকটেরিয়া স্মোল্ড এর কথা আর কি বলবো। তো তুমি যদি তাপমাত্রা অনেক কমায় দাও, ঠিক আছে, খাবারের পরিবেশের, তাহলে কিন্তু ওই যে ব্যাকটেরিয়া গুলা মারা যাবে। আবার তুমি যদি আগুনে পুড়ায় দাও, অনেক অনেক হিটেড রাখো, অনেক বেশি তাপ প্রয়োগ করো, সেক্ষেত্রে কিন্তু মারা যাবে। তার মানে আমরা প্রিজারভেটিভ ছাড়া শীতলীকরণ পদ্ধতি বা খাদ্য শুষ্ককরণ পদ্ধতির মাধ্যমে কি করতে পারি বলতো? আমরা কিন্তু খাদ্য সংরক্ষণ করতে পারি। তাহলে আমরা খাদ্য সংরক্ষণ করতে পারি প্রিজারভেটিভ ছাড়া দুইটা উপায়ে। একটা হচ্ছে ভাইয়া খাদ্য শুষ্ককরণ পদ্ধতি, তোমরা জানো আসলে শুষ্ককরণ পদ্ধতি, আরেকটা কি বলতো ভাইয়া? আরেকটা তোমরা শীতলীকরণ পদ্ধতিতেও কি করতে পারো, খাদ্য সংরক্ষিত করতে পারো। এখন শীতলীকরণ পদ্ধতিতে খাদ্য তোমরা কিভাবে সংরক্ষিত করতে পারো দেখো, এটা তোমরা সবাই কম বেশি জানো। তোমরা যখন খাদ্য ওই আম্মু রান্না করে, রান্না করার পরে কি করে বলতো, যে খাদ্য বস্তু বেঁচে যায় সেগুলা কি করে, ফ্রিজে ঢুকায় না? ফ্রিজে কিছু কি, কিছু হচ্ছে নর্মাল সেকশনে, আর কিছু কি ডিপ ফ্রিজে ঢুকায়। তো এভাবে করে কিন্তু খাদ্যগুলো অনেক দিন ধরে ঠিক থাকে, বা শাকসবজিও কিন্তু ওই ফ্রিজে সংরক্ষণ করা হয়। তো ফ্রিজে সংরক্ষণ করলে যে জিনিসটা ঘটে, তাপমাত্রা অনেক কমে যায়, আর কম তাপমাত্রায় কি ব্যাকটেরিয়া বা ইস্ট মোল্ড এরা বেঁচে থাকতে পারবে না, এরা মারা যাবে। তো এরা যদি মারা থাক যায় তাহলে কি তারা আর খাদ্যবস্তুর কোনো ক্ষতি করতে পারবে? পারবে না কিন্তু। এভাবে শীতলীকরণ পদ্ধতিতে আমরা কি করতে পারি, খাদ্যবস্তু যেটা সেটা সংরক্ষণ করতে পারি। এবার আসি খাদ্য শুষ্ককরণ পদ্ধতি নিয়ে। খাদ্য শুষ্ককরণ পদ্ধতি যারা গ্রামে থাকো তারা খুব ভালোভাবেই জানো যে ছোটবেলায় কি হইতো। আচ্ছা গ্রামের কথা বাদ দিই, তোমরা যখন কিসমিস খাও, কিসমিস কিভাবে বানায় বলতো? আঙুরকে শুকিয়ে তারপরে বানায় না? তার মানে কি করতেছে বলতো, যে খাদ্যবস্তু আছে ওই খাদ্যবস্তুটাকে প্রখর রোদে শুকায় কি করে বলতো, শুকায় ফেলে। শুকানোর ফলে যেটা হয়, অত্যধিক তাপমাত্রায় ব্যাকটেরিয়া ভাইরাস সেগুলা কি হয়ে যায়, মারা যায়। আরো একটা ঘটনা ঘটে ভাইয়া, তোমার মনে করো এখানে একটা ফল নিছো, ঠিক আছে, এখানে কি নিছো, একটা ফল নিছো, এটাকে যখন তুমি শুকাও তখন দেখবা তার বাইরের যেই পার্টটা, ঠিক আছে, যে খোলসটা, ওই খোলসটা অনেক শক্ত হয়ে যায় না? এই খোলস শক্ত হয়ে যে শক্ত হয়ে যাওয়ার যে ঘটনা, এটাকে বলে কি বলতো ভাইয়া, কেস হার্ডেনিং। কি বলা হয় এটাকে? কেস হার্ডেনিং বলা হয়। সূর্যালোকে বা প্রখর সূর্যে তুমি যে খাবারের যে বাইরের অংশ, বাইরের যে খোলসটা, খোসাটা শক্ত করে ফেলো, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় কেস হার্ডেনিং। কেস হার্ডেনিং এর মাধ্যমে কি হয়, ওই বাইরের যে আবরণটা সেটা কিন্তু অনেক শক্ত পদার্থে রূপান্তরিত হয়ে যায়। এর ফলে কি, ওইটা ভেদ করে কিন্তু ব্যাকটেরিয়া বা স্মোল্ড ভিতরে ঢুকতে পারতেছে না, তাই না? তো এটা আমরা সাধারণত দেখি কিসমিসে। এছাড়াও কেস মানে এই শুকানোর মাধ্যমে কিন্তু আরো অনেকগুলা খাদ্যবস্তু কি করা হয়, সংরক্ষণ করা হয়। কারণ আর্দ্র অবস্থায় কি হয় বলতো, আর্দ্র অবস্থায় কিন্তু ব্যাকটেরিয়া, স্মোল্ড এগুলা জন্মাইতে পারে বেশি, মনে করো একটু স্যাঁতস্যাঁতে পরিবেশ। তো এই জন্য কি করা হয়, খুব ভালোভাবে শুকানো হয়। তো শুকানোর ব্যাপারে তোমাদের একটা টার্ম, মানে এই টপিক থেকে তোমাদের একটা নতুন টার্মের সাথে পরিচিত হইতে হবে, তো যেটাকে বলা হয় পানির সক্রিয়তা।
পানি সক্রিয়তা কোন একটা খাদ্য খাদ্যবস্তুর পানি সক্রিয়তা বলতে আসলে কি বোঝায় সেটা নিয়ে তোমাদের একটু আলোচনা করা লাগবে বা জানা লাগবে। তো যে কোনো খাদ্যবস্তুর পানি সক্রিয়তা হচ্ছে ভাইয়া একটা অনুপাত। পানি সক্রিয়তা কি একটা অনুপাত? কার কার অনুপাত ভাইয়া? এটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায়, এটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায় তুমি যে খাদ্য বস্তুটা নিয়ে আলোচনা করতেছো ওই খাদ্য বস্তুতে পানির উপস্থিত থাকা পানির পরিমাণ, ঠিক আছে? তুমি যে খাদ্য বস্তুটা নিচ্ছ সেই খাদ্য বস্তুটাই কি বলতো ভাইয়া? খাদ্য বস্তুতে থাকা পানির পরিমাণ, খাদ্য বস্তুতে থাকা পানি, পানির পরিমাণ। এই খাদ্য বস্তুতে থাকা পানির পরিমাণকে তুমি যদি ভাইয়া তার চারপাশে বা পরিবেশে থাকা পানি, পানি বলতে এখানে জলীয় বাষ্প বুঝতে পারি, জলীয় বাষ্প কিন্তু পানি, আমাদের বাইরে যে জলীয় বাষ্প থাকে সেগুলো কিন্তু পানি বলতে পারি। তো যে খাদ্য বস্তুটা আছে তার ভিতরে কি পরিমাণ পানি আছে এবং তার চারপাশে কি পরিমাণ পানি আছে, এই দুইটা ফ্যাক্টরের অনুপাত হচ্ছে ভাইয়া পানি সক্রিয়তা। এই দুইটা রাশির অনুপাত কি বলতো ভাইয়া? পানি, পানি সক্রিয়তা একটা খাদ্য বস্তুর জন্য। তো পানি সক্রিয়তাকে আসলে AW দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? পানি সক্রিয়তাকে প্রকাশ করা হয় AW। AW ইজ ইকুয়াল টু কি? নির্দিষ্ট তাপমাত্রায় খাদ্য বস্তুতে থাকা পানি আর কি বলতো ভাইয়া? খাদ্য বস্তুর চারপাশে থাকা পানি, ঠিক আছে? খাদ্য বস্তুর চারপাশে থাকা পানি। এখন দেখো তো ভাইয়া, পানি সক্রিয়তা বেশি হইলে ঘটনাটা কি ঘটবে? যখন AW এর মান বেড়ে যায় তখন ঘটনাটা আসলে কি ঘটে? আমরা তখন বুঝতে পারি যে ভাইয়া চারপাশে থাকা পানির তুলনায় খাদ্য বস্তুর ভিতরে পানি কিন্তু অনেক বেশি আছে। তার মানে খাদ্য বস্তুটা কি হবে? একটু আর্দ্র হবে। আর্দ্র খাদ্য বস্তু কি হয়, মানে যে সকল খাদ্য বস্তুতে পানি জাতীয় পদার্থ বেশি থাকে সেগুলো কিন্তু তাড়াতাড়ি বা দ্রুত নষ্ট হয়। কেন বলতো ভাইয়া? কারণ ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ড যারা আছে তারা কিন্তু কি, তারা কিন্তু আর্দ্র বা স্যাঁতসেঁতে জায়গা পছন্দ করে। তো খাদ্য বস্তুতে যদি পানি থাকে তাহলে সেটা কি হবে, ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ড এর বসবাস উপযোগী হবে। ফলে তারা কি, তারা তারা তাদের 14 গোষ্ঠী নিয়ে খাদ্য বস্তুটাকে কি করবে, অ্যাটাক করবে এবং এটা নষ্ট করে ফেলবে, নষ্ট করে ফেলবে। ফলে তুমি কিন্তু তোমার সুস্বাদু খাবারটা আর খাইতে পারলে না, খাইলো কে, ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ড, এবং তার থেকে দুর্গন্ধ ছড়াবে, এটা তোমার খাইতে ইচ্ছা করবে না, ঠিক আছে? আচ্ছা, তো দেখো ভাইয়া, তাহলে এই AW এর উপরে আমাদের যে ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ড বা ছত্রাক, এই জিনিসগুলোর কি বৃদ্ধি আসলে নির্ভর করে, ঠিক আছে? তো ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য সাধারণত কি হইতে হয় জানো? এই যে AW এর মান 0.9 অপেক্ষা বেশি হইতে হয়। যদি তোমার কোন একটা খাদ্য বস্তুর পানি সক্রিয়তা 0.9 অপেক্ষা বেশি হয় তাহলে সেখানে কি হইতে পারবে? সেখানে ব্যাকটেরিয়া বৃদ্ধি হইতে পারবে। এর চেয়ে কম যদি হয় পানি সক্রিয়তা তাহলে ব্যাকটেরিয়া কি জন্মাবে এখানে? না। তার মানে আমরা যদি শুকায়ে খাদ্য বস্তুর ভিতরের পানি কমায় ফেলি, ঠিক আছে, সেক্ষেত্রে, এবং পানি সক্রিয়তা যদি 0.9 এর কম করে ফেলি তাহলে কিন্তু সেখানে আর কি কি হচ্ছে না, সেখানে কিন্তু আর ব্যাকটেরিয়া জন্মাতে পারতেছে, ঠিক আছে? তো ব্যাকটেরিয়া বৃদ্ধিতে, বৃদ্ধির উপযোগী, ঠিক আছে, জন্য। তাহলে কোন একটা খাদ্য বস্তুতে ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য পানি সক্রিয়তা কত হইতে হয়? 0.9 অপেক্ষা বেশি হইতে হয়। আবার পানি সক্রিয়তা যদি ভাইয়া 0.8 অপেক্ষা, 8.8 অপেক্ষা বেশি হয় তাহলে সেখানে কে জন্মাইতে পারে? ইস্ট জন্মাইতে পারে, ঠিক আছে, ইস্ট জন্মাইতে পারে। তার মানে পানি সক্রিয়তা যদি 0.8 অপেক্ষা বেশি হয় তাহলে সেটা কি হবে, ইস্টের বৃদ্ধির জন্য বা জন্মানোর জন্য উপযোগী একটা খাদ্য বস্তু হবে। যদি এর থেকে পানি সক্রিয়তা কমে যায় সেখানে কিন্তু আর কি হবে না, ইস্ট জন্মাইতে পারবে না। তার মানে যদি আমরা খাদ্য বস্তুটা শুকাই, ঠিক আছে, শুকাইলে কি হবে, পানি সক্রিয়তা কমে যাবে, খাদ্য বস্তুটা শুকাই যাবে। শুকাই গেলে তো কি, পানি থাকবে না তো ভিতরে, তাই না? এর ফলে কি বলতো ভাই, পানি সক্রিয়তা যদি 0.88 অপেক্ষা কমে যায় সেখানে কিন্তু আর কি হচ্ছে না, সেখানে কিন্তু আর ইস্ট জন্মাইতে পারতেছে না। আবার দেখো ভাইয়া, যদি পানি সক্রিয়তা কমে, আরো কমে, কি হয়ে যায় বলতো ভাইয়া? 0.80 অপেক্ষা কমে যায়, সেক্ষেত্রে ভাইয়া ওই খাদ্য বস্তুটাতে ছত্রাকও জন্মাইতে পারবে না। তার মানে ছত্রাক জন্মানোর জন্য পানি সক্রিয়তা কত হইতে হয়? পানি সক্রিয়তা হইতে হয় 0.80 অপেক্ষা বেশি। তাহলে বুঝতেছই ভাইয়া, বুঝতেছে এই বিষয় আসে গুলা, যে আসলে পানি সক্রিয়তার উপরে তোমার কিন্তু ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক এই জিনিসগুলা খাদ্য বস্তুকে অ্যাটাক করতে পারবে কিনা, খাদ্য বস্তুকে নষ্ট করতে পারবে কিনা, এই বিষয়টা কিন্তু অনেকাংশে ডিপেন্ড করে, ঠিক আছে? তো আমরা খাদ্য বস্তু সংরক্ষণ করি কিভাবে? খাদ্য কোটাজাতকরণের মাধ্যমে, ওই আচার টাচার পানি, তাই না? কোটাজাতকরণ নিয়ে একটু পরেই আলোচনা করব। তো খাদ্য কোটাজাতকরণের জন্য পানি সক্রিয়তার একটা মান আছে। আমরা যখন খাদ্য কোটাজাতকরণ করি তখন তো আমাদের ওই কোটার ভিতরে ব্যাকটেরিয়া, ইস্ট বা ছত্রাক এগুলো অ্যাটাক করতে পারবে না। এই জন্য খাদ্য কোটাজাতকরণের সময় পানি সক্রিয়তার মান অনেক কম রাখা হয়। নর্মালি AW এর মান কত? 0.6 অপেক্ষা কম রাখা হয়। কেন? কোটাজাতকরণ, মানে কোটাজাতকরণে এই জিনিসটা কেন করা হয়?
আমরা খাদ্য সংরক্ষণ করার জন্য কোটাজাতকরণ করতেছি, পানি সক্রিয়তা যদি বেশি হয়ে যায় তাইলে তো ওই ব্যাকটেরিয়া ছত্রাক অ্যাটাক করবেই, তাই না? তো ওইটার থেকে যাতে আমরা নিরাপদ রাখতে পারি, সেজন্য আমরা কি করি, পানি সক্রিয়তা একটু কম রাখি। তো আমরা কোটাজাতকরণ যেহেতু টাচ করে ফেলছি, তাহলে চলো খাদ্যবস্তু কোটাজাতকরণ নিয়ে আমরা একটু আলোচনা করি। তো কোটাজাতকরণ জিনিসটা নিয়ে তোমরা কম বেশি সবাই জানো, ঠিক আছে? ডিরেক্টলি হয়তো তোমরা জানো না, বাট তোমরা সবাই এই জিনিসগুলো দেখছো, ঠিক আছে? ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া সত্যি বলতে পরিমাণগত রসায়ন এই টপিকটা নিয়ে একটু আমি ক্লাস 9-10 বিভ্রান্তের মধ্যে ছিলাম, মানে ম্যাথ গুলো সোজা কিন্তু আমার কাছে খুব কঠিন লাগতো এই ম্যাথ গুলা। পরিমাণগত রসায়ন আলহামদুলিল্লাহ এখন আলহামদুলিল্লাহ আরো ভালো পারতেছি ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। তো আমরা আলোচনা করব খাদ্য কোটাজাতকরণ নিয়ে। তো খাদ্য কোটাজাতকরণ আসলে তেমন কিছুই না, আমরা আসলে কি করি, খাদ্যবস্তুকে কেটে কোটার ভিতরে ঢুকায় প্রিজারভেটিভ টিজারভেটিভ যা আছে সব মাখায় কোটার ভিতরে ভরে হচ্ছে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করি। তোমরা ওই জেলি টেলি সংরক্ষণ করতে দেখছো ইতো পূর্বে, তারপরে আচার সংরক্ষণ, ওইরকমই একটা পদ্ধতি। তো খাদ্য কোটাজাতকরণ মানে কোটার ভিতরে ঢুকিয়ে খাদ্যকে সংরক্ষণ করা, আর কিছুই না আসলে। তো খাদ্য কোটাজাতকরণ যে করা হয় এইটা আসলে খুব প্রসেসিং এর মাধ্যমে, কয়েকটা স্টেপে স্টেপে কন্টিনিউ করে করে আসলে খাদ্যকে প্রসেস করে। আচ্ছা, তো খাদ্য যে কোটার ভিতরে ঢুকিয়ে সংরক্ষণ করা হয় এটা আসলে অনেকগুলা স্টেপে স্টেপে ঘটানো হয় আর কি বিষয়টা। তো ওই স্টেপ গুলা আমরা আস্তে আস্তে দেখবো, তো খুব কঠিন না আসলে। আমরা মূলত এখানে রান্না বান্না টাইপের কিছু জিনিসপত্র শিখবো। তো সবার শুরুতে কি করা হয় জানো, সবার শুরুতে যেটা করা হয়, আমরা যে খাদ্য বস্তুটা ফল বা এই টাইপের জিনিসপত্র সেটা সংগ্রহ করব, যেটাকে আমরা নাম দিচ্ছি কাঁচামাল সংগ্রহ, ঠিক আছে? তো প্রথম স্টেপে আমরা মূলত করি কাঁচামাল সংগ্রহ, ঠিক আছে? তো কাঁচামাল সংগ্রহ করার পরে আমরা যে জিনিসটা করি ভাইয়া, আমরা করি হচ্ছে ভাইয়া, কাঁচামাল সংগ্রহ করার পরে আমরা হচ্ছে ওই কাঁচামালকে বাছাই করি, ঠিক আছে? কারণ তুমি যখন কোনো একটা জিনিস সংরক্ষণ করবা, তুমি কিন্তু চাইবা না যে পচা গলা নোংরা জিনিসপত্র সংরক্ষিত করো, ঠিক আছে? তাহলে সেই পচা জিনিসটা কিন্তু আশেপাশে সবগুলাকে কি করে ফেলবে, পচা বানিয়ে ফেলবে, নোংরা বানিয়ে ফেলবে। তাহলে এজন্য আমরা কি করি, বাছাই করি, ঠিক আছে? গ্রেডিং বলা হয় এটাকে, গ্রেডিং বা বাছাই করো, ঠিক আছে? তো গ্রেডিং বা কি বলতো ভাইয়া, বাছাই করো, এটাকে গ্রেডিং ও বলা হয়, আবার কি বলা হয় বলতো ভাইয়া, বাছাইকরণও বলা হয়। তোমরা বাছাই করে ভালো ভালো খাবার গুলা নি, সেটা ফল হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তো বাছাইকরণ করার পরে আমরা যেটা করি ভাইয়া, আমরা হচ্ছে ধুই, ঠিক আছে? আমরা ভালো গুলা বাছাই করে কি করি বলতো ভাইয়া, ধুই। এটাকে আমরা সুন্দর বাংলায় কি বলতে পারি, ধৌতকরণ বলতে পারি, ঠিক আছে? ধৌতকরণ বলতে পারি। তো ধোয়ার পরে কি করি বলতো ভাইয়া, ধোয়ার পরে আমরা ওই খাদ্য বস্তু যদি খোসা টোসা থাকে, ঠিক আছে, খোসা কি করব, খোসা ছাড়াবো, তাই না? তো আমরা কি করি, খোসা বিমুক্তকরণ বলা হয় বা খোসা ছাড়ানো বলা হয়। তো খোসা ছাড়ানোর পরে, খোসা ছাড়ানোর পরে আমরা কি করি বলতো ভাইয়া, ছোট ছোট টুকরা করি, ঠিক আছে? বিভিন্ন সাইজের টুকরা করি। তো খোসা ছাড়ানো এবং ছোট টুকরা করো, ঠিক আছে? ছোট ছোট টুকরা করো, ছোট টুকরা করা। তাহলে প্রথম স্টেপে আমরা আসলে কি করি, প্রথমে কাঁচামাল সংগ্রহ করি, কাঁচামাল সংগ্রহের পরে আমরা বাছাই করি ভালোগুলা, বাছাই করার পরে আমরা ভালোভাবে ধুই, কারণ ময়লা জিনিসপত্র তো আমরা খাবো না, তাই না? তো ধোয়ার পরে আমরা কি করি, ওই খাদ্য বস্তুটার খোসা ছাড়াই, খোসা ছাড়াই কি করি বলতো ভাইয়া, সেটা ছোট ছোট টুকরায় পরিণত করি, ঠিক আছে? কাটি, সহজ বাংলায় কাটি। কাটার পরে আমরা কি করি জানো, কাটার পরে আমরা আসলে ব্লাঞ্চিং করি, ঠিক আছে? আমরা কি করি, ব্লাঞ্চিং করি। এই তো মাথায় চলে আসলো, মাথায় বাস পড়লো আসলে ভাইয়া, তাহলে ব্লাঞ্চিং জিনিসটা কি ভাইয়া? ব্লাঞ্চিং এর বাংলা হচ্ছে সিদ্ধ করা। ব্লাঞ্চিং এর বাংলা কি বলতো, সিদ্ধ করা। তো তো ব্লাঞ্চিং বা কি করি বলতো ভাইয়া, সিদ্ধ করি। তো ব্লাঞ্চিং নিয়ে আসতেছি আমি, কিভাবে সিদ্ধ করব, ঠিক আছে? একদম সিদ্ধ করে উল্টাই ফেলবো, ব্লাঞ্চিং বা সিদ্ধ করা, ঠিক আছে? তো সিদ্ধ করার পরে আমরা যেটা করি সেটা হচ্ছে ভাইয়া, কৌটায় ভর্তি করি। তো সিদ্ধ করা শেষ, সিদ্ধ করার পরে আমরা কি করব বলতো ভাইয়া, কৌটায় ভরবো। আমাদের এর জন্য আমরা একটা টিনের কৌটা নিবো, ঠিক আছে? তো কৌটায় আবার ফুড লেকার টেকার মিশানো হয়, তো এইসব সম্পর্কে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো আমরা কি করব বলতো, কৌটায় ভর্তি করব। তো কৌটায় ভর্তি করা, ভর্তি করা, কৌটায় ভর্তি করার পরে, তো কৌটায় ভর্তি করার পরে আমরা
ক্যানিং তরল রূপে, ঠিক আছে, মানে আমরা এখানে ফোটার ভিতরে একটা তরল লিকুইড মেশাবো। তো লিকুইডটাতে অনেক কিছু থাকবে, ফুড প্রিজারভেটিভ বলো, তারপরে চিনি সিরাপ বলো বা লবণ বলো, মানে আনুষঙ্গিক যা যা লাগে তোমার খাদ্য সংরক্ষণ করার জন্য সবকিছু, কি বলো তো ভাই, আমরা ওই কোটার মধ্যে ঢালবো লিকুইড রূপে। তাহলে লিখে ফেলো তরল রূপে, ক্যানিং তরল রূপে, এটাকে বলা হয় ক্যানিং তরল, ক্যান মানে কোটা। তো ক্যানিং তরল রূপে আমরা কি করব, ক্যানিং তরল রূপে ফুড প্রিজারভেটিভ, তারপরে আরো কি কি দিব, ফুড প্রিজারভেটিভ, প্রিজারভেটিভ, তারপরে হচ্ছে চিনির সিরাপ, চিনির সিরাপ বা লবণ, কি করব, লবণ, লবণের দ্রবণ যোগ করব, ঠিক আছে, লবণের দ্রবণ যোগ করব, যোগ করব, ঠিক আছে। তো আমরা পরের স্টেপে কি করব, ক্যানিং তরল রূপে, মানে ক্যানিং এর ক্যানের ভিতরে, মানে কোটার ভিতরে যে তরল দিব ওই তরলের রূপে চিনি সিরাপ বা লবণের দ্রবণ যোগ করব। এই স্বর্ণালী, তুমি এখানে কি করতেছো বলো তো, স্বর্ণালী, আচ্ছা, তো প্রিজারভেটিভ যোগ করার পরে আমরা যেটা করব, আমরা এক্সস্টিং ও সিলিং করব, ঠিক আছে। তো এক্সস্টিং, এক্সস্টিং হচ্ছে যে ক্যানটা তুমি দিছো ওইটাতে যাতে ভিতরে কোনো অক্সিজেন না থাকে বা বায়ু যাতে না থাকে সেই জিনিসটা নিশ্চিত করা, তার মানে তোমার ক্যানটাকে বায়ুশূন্য করার পদ্ধতিটা হচ্ছে এক্সস্টিং। এবং তুমি তারপরে কি খুব সুন্দরভাবে শক্ত করে ঢাকনা মেরে দিবা, তো এটাকে বলা হয় সিলিং, সিল করে দেওয়া, ঠিক আছে। তো আমরা পরে করবো হচ্ছে এক্সস্টিং ও সিলিং, ঠিক আছে। এরপরে আমরা করব এক্সস্টিং ও সিলিং, তো লিখে ফেলো এক্সস্টিং ও সিলিং, এক্সস্টিং এক্সস্টিং ও সিলিং। তো সিলিং করে দেওয়ার পরে আমরা করব রিটোর্টিং বা নির্বীজকরণ, এগুলা নিয়ে আমরা একটু পরেই আলোচনা করব আসলে বিষয়গুলা কি, ঠিক আছে, রিটোর্টিং, ঠিক আছে। এরপরে আমরা করব হচ্ছে রিটোর্টিং, রিটোর্টিং এর আরেকটা বাংলা হচ্ছে নির্বীজকরণ, 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 তো বা নির্বীজকরণ। তো রিটোর্টিং করার পরে এটা কি আমি বলতেছি, তো দেখো ভাইয়া, ওই যে এক্সস্টিং বলো, তারপরে আরো ব্লাঞ্চিং বলো, এই পদ্ধতিতে বা রিটোর্টিং বলো, এই পদ্ধতিতে আমাদের ক্যানটা কিন্তু কি হয়ে যায়, অনেক উচ্চ তাপমাত্রার হয়ে যায়, মানে গরম হয়ে যায়। তো এই জন্য আমাদের ক্যানটা কি করা লাগবে, শীতল করা লাগবে, তো কোটা শীতলীকরণ, ঠিক আছে, কোটা শীতলীকরণ করব, কোটা শীতলীকরণ করব। কোটা শীতলীকরণ করার পরে আমরা কি করব বলো তো ভাইয়া, কোটার মধ্যে আমাদের আসলে খাদ্য বস্তুটা যেটা সেটা সংরক্ষণাবেক্ষণের প্রায় 99% কাজই শেষ, তো আমরা এটা কি করবো বলো তো, বাজারজাত করবো বিক্রি করার জন্য, ঠিক আছে। তো আমরা কি করব, বাজারজাত করতে পারি, আমরা নিজেরা গুদামজাত করতে পারি। তো এর জন্য আমরা কি করব, কোটার ভিতরে লেবেলিং করব, যেটা আসলে এই জিনিসটার কোটা। তো এই জন্য আমরা করব কি, লেবেলিং করব, লেবেলিং করার পরে, লেবেলিং করার পরে আমরা হচ্ছে গুদামজাত করব, লেবেলিং ও গুদামজাত করব, গুদামজাত করব। তো লেভেলিং ও গুদামজাতকরণ করার পরে আমাদের কিন্তু যে খাদ্য বস্তুটা সেটা আসলে কোটাজাতকরণ সম্পন্ন হয়ে যাবে। তাহলে দেখতেছো ভাই, আমরা আসলে কি করতেছি, প্রথমে আমরা কাঁচামাল সংগ্রহ করতেছি। যদি আম সংরক্ষণ করি বা আম কোটাজাতকরণ করি, আম করব, কাঁঠাল সংরক্ষণকরণ আছে, তারপরে আরো অনেকগুলা কিন্তু শাকসবজি সংরক্ষণ, মাংস কোটাজাতকরণ, সবকিছুর কোটাজাতকরণ কিন্তু তোমাদের বইতে একটা একটা করে আলাদা মানে বর্ণনা করা আছে। তো আমি সবগুলাকে একীভূত করে যদি আমি একটা প্রসেস বর্ণনা করতে যাই, তাহলে দেখবা যে সবগুলার প্রসেসটা আসলে এরকম, ক্যানিং এর প্রসেস একটু ডিফারেন্স আছে প্রত্যেকটাতে, বাট একদম সার্বিক ভাবে প্রসেসটা এরকমই। আমরা আসলে প্রথমে কাঁচামাল সংগ্রহ করি, তারপরে গ্রেডিং বা বাছাইকরণ করি, তারপরে ধৌতকরণ করি, তারপরে খোসা ছাড়াই এবং টুকরা করি, টুকরা করার পরে সেটা আমরা সিদ্ধ করি, ব্লাঞ্চিং করি, সিদ্ধ করার পরে আমরা কোটার ভিতরে ঢুকাই, ঢুকানোর পরে কি করি, কোটাতে আমরা প্রিজারভেটিভ বা অন্যান্য যা যা দরকার সবই অ্যাড করে দিই, যেগুলা কি করবে, খাদ্য বস্তুকে সংরক্ষণ করবে। এরপরে আমরা কি করি, অক্সিজেন, ওই যে গত ক্লাসে পড়াইছিলাম, অক্সিজেন কি করে, অক্সিজেন কিন্তু খাদ্য বস্তুর জারণ ঘটায়, খাদ্য বস্তুকে নষ্ট করে ফেলে, ঠিক আছে। এই জন্য আমরা কি করবো, এক্সস্টিং করবো। এক্সস্টিং হচ্ছে কি, তাপ বা অন্যান্য যে কোনো প্রসেসের মাধ্যমে আমরা বায়ু শূন্য করে ফেলবো, ঠিক আছে। কোটাকে বায়ু শূন্য করার পদ্ধতিটা হচ্ছে কি, এক্সস্টিং। এবং সিলিং কি, ঢাকনাটা খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে, সিল করে দিতে হবে, সেটা হচ্ছে সিলিং। তারপরে আমরা রিটোর্টিং করবো বা নির্বীজকরণ করবো, ঠিক আছে।
এই পদ্ধতিতে আসলে ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া মারা হয়। তো দেখাবো আসলে কিভাবে করা হয়। তো তারপরে আমরা কোটাকে শীতল করব, কারণ গরম হয়ে গেছে। সবার শেষে আমরা কি করব, লেবেলিং বা গুদামজাতকরণ করব। এভাবে আমাদের কিন্তু খাদ্যবস্তু সংরক্ষণ হয়ে যাবে। তো প্রথমেই চলো আমরা একটু কয়েকটা শব্দের সাথে একটু পরিচিত হয়ে আসি। তো আমরা কিন্তু কয়েকটা জিনিসপত্র নিয়ে পড়ছি, ঠিক আছে, এখানে, যেগুলো আমাদের কাছে একটু অচেনা মনে হইতে পারে, ঠিক আছে, অচেনা মনে হইতে পারে। যেমন আমরা শুরুতেই দেখছি ব্লাঞ্চিং, ঠিক আছে। তো সবার কাছে মনে হইতে পারে, ভাইয়া ব্লাঞ্চিং জিনিসটা কি? ব্লাঞ্চিং আর কিছুই না ভাইয়া, ব্লাঞ্চিং হচ্ছে সিদ্ধ করা, ঠিক আছে। ব্লাঞ্চিং কি বলতো ভাইয়া? খাদ্য বস্তুটা যেটা তুমি কোটায় সংরক্ষণ করবা সেটাকে সিদ্ধ করা। এখন সিদ্ধ তুমি কিভাবে করবা, ঠিক আছে, তুমি কি করবা, ফুটন্ত পানিতে, ঠিক আছে, ফুটন্ত পানিতে বা ফুটন্ত বাষ্পে, যেটাই হোক, সেটাতে 5 থেকে 10 মিনিট ধরে খাদ্য বস্তুটাকে কি করবা, ফুটাবা বা সিদ্ধ করবা। এই জিনিসটাকে আমরা কি বলি, ব্লাঞ্চিং বলি। তো ব্লাঞ্চিং করার জন্য তোমার অবশ্যই কি কাঁচা শাকসবজি লাগবে। এখন তুমি যদি নরম বা পাকা ফলে ব্লাঞ্চিং করো তাহলে কি হবে বলো তো ভাইয়া? তাহলে কিন্তু খাদ্যবস্তুটা একদম ছড়ায় ছিটায় যাবে, শেষ, ওইটা তোমার আর খাওয়ার উপযোগী থাকবে না। এই জন্য নরম শাকসবজি, ঠিক আছে, নরম শাকসবজি বা কি বলতো ভাইয়া, পাকা ফল মূলে আমরা কি করি না, আমরা কিন্তু ব্লাঞ্চিং করি না। তো ব্লাঞ্চিং এর পরে আরো একটা শব্দের তোমাদের আসলে আরো একটা বিষয় সম্পর্কে জানা উচিত। দেখো ভাইয়া, ওইখানে আমরা কোটায় খাদ্যবস্তু ভরা নিয়ে একটু আলাপ আলোচনা করছিলাম, ওই যে কোটায় ভর্তি করা খাদ্যবস্তু। এখন কোটায় তুমি দুইভাবে ভর্তি করতে পারো, ঠিক আছে। তো কোটায় ভরা, ঠিক আছে, কোটায় খাদ্যবস্তু ভরা, এটা তুমি দুইটা পদ্ধতিতে করতে পারো। কোটায় খাদ্যবস্তু ভরা, বা এটাকে আমরা বলি প্যাকিং, ঠিক আছে, প্যাকিং বলা হয়, ক্যানিং বলা হয়, খাদ্যবস্তু ভরা, এটা তুমি দুইভাবে করতে পারো। প্রথমটাকে আমরা বলতে পারি র প্যাকিং, ঠিক আছে, র প্যাকিং। দ্বিতীয়টাকে আমরা বলতে পারি হট প্যাকিং, ঠিক আছে, হট প্যাকিং, হট প্যাকিং। তো র প্যাকিং এ যেটা ঘটে ভাইয়া, তুমি যখন কৌটাতে ভরো তার আগে কি করা হয় না, খাদ্য বস্তুকে সিদ্ধ করা হয় না। সিদ্ধ করা ছাড়া কাঁচা খাদ্য বস্তুটাই কি করা হয়, তোমার ক্যানের ভিতরে ঢুকাই দেওয়া হয়। তো এটাকে বলা হয় র প্যাকিং, ঠিক আছে। তার মানে সিদ্ধ করা ছাড়া, তার মানে ব্লাঞ্চিং করা ছাড়াই কি করে দেয়, ঢুকাই দেয়, ঠিক আছে, তো সিদ্ধ ছাড়া। আর হট প্যাকিং এ কি করে, সিদ্ধ করার পরে 5 থেকে 10 মিনিট সিদ্ধ করে তারপরে কি করে বলতো, তারপরে হচ্ছে খাদ্য বস্তুটাকে কি করে, ইয়ের ভিতরে ঢুকায়, ঠিক আছে, কোটার ভিতরে ঢুকায়। তো খাদ্য বস্তু আসলে তুমি দুইভাবে ভরতে পারো বা প্যাকিং করতে পারো, একটা হচ্ছে র প্যাকিং আর একটা হচ্ছে হট প্যাকিং। তো র প্যাকিং কি, সিদ্ধ করা ছাড়া কাঁচা খাদ্য বস্তু তুমি ডিরেক্ট ঢুকাই ফেলবা ক্যানের ভিতরে, আর হট প্যাকিং কি, সিদ্ধ করার পরে কি করবা, কোটার ভিতরে ঢুকাবা। তো এরপরে তোমাদের এক্সস্টিং ও সিলিং নিয়ে একটু চিন্তা ভাবনা হইতে পারে যে ভাই এই দুইটা জিনিস কি, বানান ভুল হইতে পারে। বাংলা বাদে অন্যান্য সাবজেক্টে বাংলা বানান ভুল ভুল করা মার্জনীয়, ঠিক আছে, মাফ করে দিবা। তো এক্সস্টিং ও সিলিং, একটা সময় অনেক পারতাম বুঝছো বাংলা, এখন বানান টানানো মনে থাকে না। তো এক্সস্টিং কি বলতো, এক্সস্টিং হচ্ছে তাপ দিয়ে তুমি হচ্ছে কি করবা, তাপ প্রয়োগ করবা, ঠিক আছে, তুমি কোটার ভিতরে তাপ প্রয়োগ করে ভিতরে সব বায়ুকে কি করে দিবা, বাইরে বের করে দিবা, যাতে ভিতরে কোনো অক্সিজেন না থাকে। অক্সিজেন থাকলে কি হবে, খাদ্যবস্তু জারিত হয়ে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এক্সস্টিং করার পরে সব খাদ্য বস্তু মানে ভিতরে সব অক্সিজেন বের করে দেওয়ার পরে তুমি কি করবা, কৌটার মুখ যেটা সেটা খুব ভালোভাবে বন্ধ করে দিবা, যেটাকে আমরা কি বলি, সিলিং বলি। তাহলে এক্সস্টিং কি, এক্সস্টিং হচ্ছে তাপ দিয়ে, তাপ দিয়ে অক্সিজেন বের করে ফেলা, বের করা। আর সিলিং কি বলতো ভাইয়া, কৌটার মুখ ভালোভাবে বন্ধ করে দেওয়া, কৌটার মুখ ভালোভাবে বন্ধ করে দেওয়া, বন্ধ করা। এখন দেখো এই এক্সস্টিং ও সিলিং আসলে আমরা দুইভাবে করতে পারি, ঠিক আছে। তো এক্সস্টিং বা সিলিং আমরা দুইভাবে করতে পারি, আমরা দুইভাবে করতে পারি। প্রথমটা হচ্ছে ভাইয়া, প্রথমটাকে আমরা নাম দিব হচ্ছে পানি স্ফুটন বা বাত পদ্ধতি, ঠিক আছে, পানি স্ফুটন বা বাত পদ্ধতি, ঠিক আছে, পানি স্ফুটন বা বাত পদ্ধতি, বাত পদ্ধতি, ঠিক আছে। তো এই পদ্ধতিতে যেটা করা হয় ভাইয়া, এটাতে হচ্ছে তোমার একটা পানির নেওয়া হয়, ঠিক আছে, বাত নেওয়া হয়, মানে একটা পাত্র নেওয়া হয়, সোজা বাংলায় আমি বলি, আরো কঠিন করে দেওয়া আছে। তো ওই পাত্রটাতে যে পানিটা আছে সেটা 82 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করা হয়, ঠিক আছে, এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। এটাকে যদি ফারেনহাইটে নাও তাহলে অ্যাভারেজে এরকম আসবে, 180 ডিগ্রি ফারেনহাইট থেকে 212 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত। এই তাপমাত্রায় পানি নেওয়া হয় একটা বাত, ঠিক আছে। পানি নিয়ে 10 মিনিট কি করা হয়,
10 মিনিট ওই ক্যানটা চুবাই রাখা, ঠিক আছে? 10 মিনিট কি করা হয়, ওই ক্যানটা চুবাই রাখা। তো চুবাইলে কি হবে বলতো, ভিতরের যে অক্সিজেন আছে সেগুলা কিন্তু বের হয়ে যাবে, ঠিক আছে? তো এই বাজ পদ্ধতিতে আমরা সাধারণত কি করি, আমরা টমেটো, তারপরে টক টক হচ্ছে ফল, তারপরে আমরা কি করি লবণ বা মশলা মিশ্রিত সবজি, এগুলো হচ্ছে সংরক্ষিত করি। তো পানিজ ফুটন পদ্ধতি বা বাত পদ্ধতি বাদ দিয়ে আরেকটা পদ্ধতিতে আমরা ওই কোটাজাতকরণ করতে পারি, ঠিক আছে? তো এটাকে বলা হয় হচ্ছে মানে কোটাজাতকরণে আমরা আসলে দুইটা পদ্ধতিতে এক্সস্টিং ওসিলিং করতে পারি, ঠিক আছে? প্রথমটা পানিজ ফুটন বা বাত পদ্ধতি, সেকেন্ড হচ্ছে ভাইয়া চাপ কোটাজাতকরণ পদ্ধতি, ঠিক আছে? এটাকে বলা হয় চাপ কোটাজাতকরণ পদ্ধতি, চাপ কোটাজাতকরণ পদ্ধতি। আচ্ছা, তো এই পদ্ধতিতে তোমার বড় আকারের একটা প্রেসার ক্যান থাকে, প্রেসার ক্যানে তুমি হচ্ছে কি করবা, হালকা ভাবে হচ্ছে বন্ধ করবা, হালকা ভাবে বন্ধ করে সেম কাহিনী ঘটাবা, ঠিক আছে? 82 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে তুমি 10 থেকে 12 মিনিট রেখে দিবা। রেখে দিলে কি হয়ে যাবে, ভিতরের অক্সিজেন সব বন্ধ বের হয়ে যাবে, এবং কি বলতো ভাইয়া, তারপরে তুমি খুব সুন্দরভাবে কি করবা, সিলিং করে দিবা। সাধারণত এই চাপ কোটাজাতকরণ পদ্ধতি যেটা, সেই পদ্ধতিতে মাংস, তারপরে হচ্ছে মাছ, দুগ্ধজাত খাদ্য এবং সকল প্রকার সবজি যেগুলো আছে সেগুলো কি করা হয়, সংরক্ষণ করা হয়। তো পানি স্ফুটন বা বাত পদ্ধতি এবং চাপ কোটাজাতকরণ পদ্ধতির মধ্যে খুব বেশি পার্থক্য নাই। তো পানি স্ফুটন বা বাত পদ্ধতিতে কি কি করা হয়, একটা পাত্রে, ঠিক আছে, ওই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি করা হয়, পানি নেওয়া হয়, সেখানে কি করা হয়, ওই ক্যানটা রেখে দেওয়া হয়। আর চাপ কোটাজাতকরণে তোমার কি থাকে, বড় আকারের একটা প্রেশার ক্যান থাকে, সেখানে তুমি সবগুলো ক্যান রাখো। ক্যান রেখে কি করো, হালকা করে বন্ধ রেখে, বন্ধ করে তুমি সেম প্রসেসটাই আসলে ঘটাও। তো এর ফলে কি হয় বলতো, এর ফলে তোমার কিন্তু ওই সব অক্সিজেন বের হয়ে যায়। এখন অক্সিজেন গুলা বের হয়ে গেলে তোমার কি কি ক্ষতি হচ্ছে না, দেখো প্রথম যে ক্ষতিটা হচ্ছে না সেটা হচ্ছে এই যে ক্যানটা, সেটাতে ইউজ করা হয় টিন বা আয়রন, ঠিক আছে? তো এই দুইটা জিনিস ইউজ করা হয় যেগুলাতে মরিচা পড়ে, কার উপস্থিতিতে লাগে, মরিচা পড়ার জন্য অবশ্যই অক্সিজেন লাগে। তো অক্সিজেন যখন থাকবে না তখন কিন্তু তোমার কোটা যেটা সেটা নষ্ট হচ্ছে না, সেটাতে মরিচা ধরতেছে না, পাশাপাশি ব্যাকটেরিয়া, ভাইরাস বা বলো ইস্ট বলো ছত্রাক গুলো, সেগুলো কিন্তু তোমার খাদ্যের কোনো ক্ষতি করতে পারতেছে না, খাদ্যের কি হইতেছে না, পচন কিন্তু রোধ হইতেছে। তো সবগুলাই কিন্তু এই কোটাজাতকরণের মাধ্যমে হচ্ছে। তো সবার শেষে তারপরে আমরা কি করি, তো কোটাজাতকরণের পরে আমরা কি করবো বলতো ভাইয়া, খাদ্যবস্তু রিটোর্টিং করবো বা নির্বীজকরণ করবো, ঠিক আছে? রিটোর্টিং বা নির্বীজকরণ করব। তো নির্বীজকরণের জন্য তোমার কি করা লাগবে, তোমার আসলে ওই যে কোটাটা আছে ফল বা সবজির সেটাকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 মিনিট রাখা লাগবে, ঠিক আছে? তুমি যদি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 মিনিট ধরে ওইটাকে উত্তপ্ত করো, তাহলে যে জিনিসটা হয় ভাইয়া, ব্যাকটেরিয়া যেগুলা সেগুলার স্পোর যেগুলো আছে সবগুলা বিনষ্ট হয়ে যায়। তার মানে ব্যাকটেরিয়ার কিন্তু বংশ পরম্পরা নষ্ট হয়ে যাচ্ছে, ফিউচারে কিন্তু তোমার সেখানে আর ব্যাকটেরিয়া বৃদ্ধি হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। তো এই যে পদ্ধতি, সে পদ্ধতিটাকে কি বলা হয়, রিটোর্টিং বলা হয়। তো এই পদ্ধতি কেন করা হয়, মূলত ব্যাকটেরিয়ার স্পোর গুলো যেগুলো আছে সেগুলাকে নষ্ট করার জন্য, তাহলে ব্যাকটেরিয়ার স্পোর নষ্ট হয় রিটোর্টিং বা নির্বীজকরণ পদ্ধতিতে। তার মানে তুমি চাপ কোটাজাতকরণ পদ্ধতিতে খাদ্যবস্তু কোটাজাতকরণ করার পরে তুমি রিটোটিং করবা বা নির্বীজকরণ করবা, এই পদ্ধতিতে ব্যাকটেরিয়া যেগুলো আছে সেগুলার বংশ সহ সব নির্বংশ হয়ে যাবে, সবগুলো কিন্তু মারা যাবে। রিটোটিং করার পরে কি হবে, ক্যানটা অনেক উত্তপ্ত থাকবে, তো উত্তপ্ত কি রাখবা, রাখবা না, তো সেটাকে কি করবা, শীতলীকরণ করবা। শীতলীকরণ করার পরে সেটা লেবেলিং করবা, লেবেলিং করে গুদামজাত করে তুমি খুব সুন্দরভাবে কি করবা, সেটা সংরক্ষণ করতে পারো, ঠিক আছে?